এই তৃণমূল দুর্বৃত্তের দল, তোলাবাজের দল, এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, খানিকক্ষণ বললাম। এই তৃণমূলের হাতে এখন লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোনো প্রজেক্ট নেই। তারা লক্ষ্মীর ভাণ্ডার নামে, লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা জুয়া চুরি শুরু করেছে। তারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, দিতে হবে না, তোমরা বন্ধ করে দাও, তোমরা কালকেই বন্ধ করে দাও, আমরা দেখি কীরকম করে তোমরা বন্ধ করতে পারো। এবং তোমরা জেনে রাখো, ভারতবর্ষে অন্যান্য রাজ্যে দরিদ্রদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার বিভিন্ন স্কিম, যা আমাদের নেতা শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন, তিনি এর মধ্যেই বলেছেন যে আমরা ক্ষমতা এলে শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, আপনার আমার জনগণের জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, জনগণের পদাধিকার, জেলার পদাধিকারা সবাই মিলে বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় প্রার্থী মহোদয়, লড়াকু নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন, যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার, যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন, সেই তোলামূল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। তারা গদ্দার বলে উনাকে, নাম করে না। মমতা ব্যানার্জি, তুমি নিজেও গদ্দার। কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন। তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান, তিনিও আগে সিপিএম করতেন, তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন, তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছ? বলনি। চার্চিল তার সারা জীবনে চারবার দল বদল করেছিলেন, প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে? বলেনি। মানুষের এটা গণতান্ত্রিক অধিকার, যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন, সে অধিকার তার আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তার জন্য তুমি তাকে গালাগাল করবে? নিজের দলে তুমি নিজে গদ্দার, তোমার নিজের দলে অনেক গদ্দার আছে, তাদেরকে কোনোদিন গালাগাল করেছো, গদ্দার বলেছো? বলনি। আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে যাই। এই লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশেষ মমতাবাজি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডার কেন অন্য নামে আরও অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি, তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয়, তোমার ভাইপোর টাকা নয়, তোমার দলের অন্যান্য তোলাবাজ নেতাদের টাকা নয়, এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয়, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায়, সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভাণ্ডার সকলের হাতে পৌঁছে দাও। এটা না তোমার টাকা, না তোমার কল্পনা শক্তি প্রসূত, তুমি এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্পনা করনি। এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন, সবাই শিক্ষিত মানুষ, আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমেরিকাতে পড়াতেন, এখন বয়স 83 বছর, তার নাম প্রণব বর্ধন, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই স্কিম প্রণব বর্ধনের স্কিম, এই স্কিম তোমার স্কিম নয়। মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা, যে তত্ত্ব, সেটা সব শুরু করেছিলেন, সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন
মাননীয় শ্রী প্রণব বর্ধন, আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে, পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে, তুমি কোথাও থাকবে না, এটা জেনে রাখো। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেয়া হয়, তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার, কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে, এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংরা ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে তাদেরকে, এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে, কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো করবেন।